গুড মর্নিং সবাইকে, আজ শুভ বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা। আজকে আমি গ্রুপে দিয়েছি যে সবাই ছোটখাটো কিছু একটা গাছ লাগানোর জন্য, কারণ আমাদের চারিদিকে যেভাবে গাছ নষ্ট হয়ে গেছে, তো সবাই মিলে যদি আমরা উদ্যোগ না নিই তাহলে যে ধ্বংস হয়েছে সেটা এখন পূরণ করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারোর পক্ষেই। তো আমাদের ছোটখাটো পদক্ষেপই হয়তো একটা ছোট্ট প্রকৃতিকে উপহার দেওয়া হবে। তো আজকের আমার শ্বশুরমশাই একটা ফুল গাছ নিয়ে এসেছে, তিনটে একই ফুলের গাছ, তো সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে বলি যে তোমরাও বাড়িতে পারলে আজকের কিছু গাছ পুঁতে ফেলো, কারণ গাছ না থাকলে, সবুজ না থাকলে কিন্তু আমরা কেউ বাঁচবো না। আর যে ধ্বংস হয়েছে, অ্যাকচুয়ালি আমি যেহেতু মফস্বলে থাকি এবং রিসেন্টলি কয়েকদিন আগে আমি ডায়মন্ড হারবার ঘুরে এসেছি, তোমাদেরকে বলেও ছিলাম, তো যেভাবে ধ্বংস হয়েছে সেটা পূরণ করা সত্যি এখন আমাদের পক্ষে সম্ভব নয়। তো আমি চাই তোমরা ছোটোখাটো কিছু গাছ দিয়ে শুরু করো, বাড়ি থেকেই শুরু করো। আমার বাড়িতে কিছু গাছ আছে, সেটা আমি বর্ষার জন্য অপেক্ষা করছি। একটা বাদাম গাছ আছে, সেটা আমি দেখাচ্ছি, ওটা বর্ষা পড়লেই আমি রাস্তা ধারে গিয়ে পুঁতে দিয়ে আসবো, কারণ এত বড় গাছ বাড়িতে রাখা হয়তো পসিবল নয়। তো সেহেতু এরকম একটা ডিসাইড করেছি। আবারও বলছি, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তোমরা যা ফল খাবে সেই ফলের বীজগুলো বাড়ির কোনো মাটিতে ফেলে সেই গাছ করে রাস্তায় কোনো রাস্তার ধারে পুঁতে দিয়ে এসো। এক একজন এক একটা গাছের যদি দায়িত্ব নেয় তাহলে আমার মনে হয় প্রকৃতিকে এর থেকে বড় উপহার আর হতে পারে না। তো সবাইকে অনুরোধ করছি, গাছ লাগাও, আজকে থেকেই শুরু করো সেটা। আর আমি বাদাম গাছটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা বাদাম গাছ, এটা বর্ষার জন্য অপেক্ষা করছি, বর্ষা পড়লেই আমি রাস্তা ধারে গিয়ে ফুটিয়ে আসবো। একটা ছোট ছোট ঠিক নয়, একটু বড় একটা ফুল গাছ লাগানো হচ্ছে। এই ফুল গাছটা ফুল গাছেরই আর একটা এরকম লাগানো হচ্ছে। হ্যাঁ, প্রথমে একটু আমাদের মোটামুটি গাছপালা তো আছে বাড়িতে, তো সেজন্য সার মোটামুটি আমাদের বাড়িতে একটু রেডি করাই থাকে। তো প্রথমে মাটিটা খুশে একটু গোবর সার দিয়ে দিচ্ছি। এটাও কি একই গাছ? একই গাছ, একই গাছ। ও আচ্ছা, এই গাছটাই দুই তিনটে নিয়ে আসা হয়েছে। গাছ লাগানোর ফাঁকে আমাদের লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, এটা একটু দেখিয়ে দিই। এই জ এই জ আমার বাড়ির চারিপাশে দেখো গাছ। এই গাছটা এখানে, এই জায়গাটা ফাঁকা ছিল তো আমি এখানেই পুঁতে দিতে বললাম। এটা জাম গাছ না? জাম গাছ।
এটা হচ্ছে গোলাপ জাম। ও এটা গোলাপ জামের গাছ। এটা একটা খিরিশ গাছ হয়েছে মনে হচ্ছে, একটু বড় হলে রাস্তার পাশে গিয়ে বর্ষার সময় পুঁতে দেব যদি বড় হয়। খিরিশ গাছ, এটা খিরিশ গাছ, একটু বড় হলে বর্ষার সময় গিয়ে রাস্তার ধারে পুঁতে দিয়ে আসবো। গাছটা লাগানো হয়ে গেছে, আজ বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর দুটো গাছ এই পাশেই লাগিয়ে দেওয়া হলো। আর এটা মনে হয় আক গাছ হয়েছে না? এই যে আমাদের আক গাছ আছে, আবার ওই আঁকের আঁকের ডাল কেটে মানে আঁক খাওয়া হয়েছিল, সেই ডালটা একটুখানি ছিল এখানে পুঁতে দেওয়া হয়েছে, আক গাছ বেরিয়েছে। আর এটা হচ্ছে সুপুরি গাছ। কই ও এই একটা, এই একটা, হ্যাঁ হ্যাঁ, এগুলো এখন তো বর্ষার জন্য অপেক্ষা। আমরা চেষ্টা করছি চারিদিকে গাছ লাগানোর। এই সুপুরি গাছগুলো আমরা পরে রাস্তা ধারে পুঁতে দিয়ে আসবো। রাস্তা বলতে আমাদের আশেপাশে যে রাস্তাগুলো আছে, কারণ এগুলো দেখাশোনা করতে আমাদের সুবিধা হবে। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। তো আমার যে চেষ্টা যে তোমরা সবাইকে মোটিভেট করা যে গাছ লাগানোর জন্য, তো তোমরা যদি এভাবে গাছ লাগাতে থাকো সত্যি আমার ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে থেকো। আজকের মতো টাটা।